সমুদ্র জীবন। মানুষের সাথে সমুদ্রের ঘনিষ্ঠতা বহু প্রাচীন, তবু এই সমুদ্র এখনো মানুষের কাছে অজানা, রহস্যময় এবং ভয়ঙ্কর এক জায়গা। আমাদের জীবনে কিন্তু অনেক কিছুর উপরেই এই সমুদ্রের প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব রয়েছে। তার ভিতরে সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা কিন্তু এই সমুদ্র থেকে মাছ আহরণ বা মাছ ধরা। আমাদের যে জেলে ভাইরা নিজেদের জীবন বাজি রেখে দিন রাত এক পরে পরিশ্রম করে এই সমুদ্র থেকে মাছ ধরে আনে, তাদের প্রতি সবসময় সালাম জানাতে হয়। তো ঠিক আছে, সালামু আলাইকুম, মাইসেলফ রাসেল হালদার ফ্রম অ্যাডভেঞ্চার বিডি। আশা করি সবাই বেশ ভালো আছেন। তো সমুদ্র জীবন সিরিজের আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও আপনারা সবাই দারুণভাবে উপভোগ করবেন। আর একটু বলে রাখি, আজকের এই যে ভিডিওটা, এটা কিন্তু 2023 সালে গভীর সমুদ্রে ইলিশ মাছ ধরার শেষ ভিডিও। বলতে পারেন 2023 সালের সিজনের সমুদ্র জীবনের শেষ ভিডিও হচ্ছে আজকে রেকর্ড হচ্ছে। যাই হোক, আমাদের জেলে ভাইরা এখন জাল ফেলতেছে, জাল ফেলবে, মাছ ধরবে। ওনাদের হাতে আসলে সময় খুবই কম, মাত্র দুই দিন কি তিন দিন সময় আছে, মানে এরপরে হচ্ছে অভিযান শুরু হবে। দীর্ঘ 22 দিনের জন্য ইলিশ মাছ সহ যে কোনো ধরনের মাছ ধরার উপরে অভিযান শুরু হবে বাংলাদেশে। আর এ কারণেই এই যে দুই দিন বা তিন দিন সময় আছে, এই সময়ের ভিতরে যতটা পরিমাণ মাছ ধরা যায় ততটুকুই হচ্ছে চেষ্টা করতেছে, বিশেষ করে নিজেদের সর্বোচ্চ দিয়া আমাদের এই জেলে ভাইরা চেষ্টা করতেছে যেন শেষ সময় হলেও ভালো পরিমাণে মাছ এরা ধরতে পারে। কারণ এরপরে হচ্ছে একটা লম্বা সময় এনাদের সবাইকেই কিন্তু বেকার থাকতে হবে। তো যাই হোক, এখন হচ্ছে সমুদ্রে জাল ফেলানো হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের নাসির ভাই সহ অন্যান্য যে জেলে ভাইরা আছে সবাই কিন্তু কাজ করতেছে, জাল ফেলতেছে। তো জাল ফেলানো একদম শেষের দিকে, ওনাদের বোটে যে সামনে যেই চুকনটা থাকে ওটাকে হচ্ছে ওনারা বলে ফিশ, সেই ফিশটাকে হচ্ছে এখন আবার সমুদ্র থেকে তোলা হইতেছে। জাল ফেলানো কমপ্লিট, তো জাল ফেলানো তো কমপ্লিট হয়েছে, আর এখন কিন্তু একটা নির্দিষ্ট সময় এনাদেরকেও অপেক্ষা করতে হবে। যেহেতু জালটা ওনারা দুপুরে পরপর ফেলছে, তার মানে হচ্ছে এই জাল আবার যখন টানার গুণ হবে তখন হচ্ছে রাত থাকবে। যাক, জাল ফেলার পরে আমাদের এই নাসির ভাইদের বোটটা একটা জায়গায় হচ্ছে স্থির ছিল, এবং এখানে কিন্তু আরও বেশ কয়েকটা বোট আসছে, বিশেষ করে যে পাশেটা বোট দেখতে পাচ্ছেন ওনারা আসছে, কিছু বিষয়ে জিজ্ঞেস করছে, আলোচনা করছে, এবং ওনারা কিন্তু আবার যাচ্ছে ওনাদের নিজস্ব জায়গায়, যেখানে গিয়ে আবার ওনারা জাল ফেলবে তেমন জায়গায় হচ্ছে ওনারা এখন খুঁজে বের করবে। মূলত ওনারা হচ্ছে এখানে আসছিল যে মাছ কোথায় কেমন আছে বা কারা কেমন পাইছে সেই খোঁজখবর নেওয়ার জন্য। যাই হোক, ওই বোটটা হচ্ছে চলে গেছে, আর দেখতে পাচ্ছেন একদম বিকালবেলা, বিকাল বলতে সন্ধ্যার আগে আগে নাসির ভাই হচ্ছে এখানে কিছু কাজ করতেছে, বিশেষ করে উনি হচ্ছে রশি বাঁধতেছিল। আর দেখেন সূর্য মামা, আর কিছুক্ষণের ভিতরেই অস্ত যাবে। গভীর সমুদ্র থেকে সূর্যের এমন রূপ দেখতে পারাটা কিন্তু অনেক বড় বিষয়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে গভীর সমুদ্রে যখন সূর্য অস্ত যায় এবং সূর্য উদয় হয়, কোনটা আসলে বোঝা যায় না যে এখন কি সূর্য অস্ত যাচ্ছে নাকি সূর্য উদয় হইতেছে। যাই হোক, এখন হচ্ছে সূর্য এই যে ডুববে, সূর্য মামা আর কিছুক্ষণের ভিতরেই ডুবে যাবে, তারপরে চারপাশে নেমে আসবে ঘন অন্ধকার। আর এই অতল সমুদ্রে আমাদের জেলে ভাইদের বোটটা কিন্তু একটা জাস্ট কচুরি পানার মতন দুলবে। যাই হোক, দেখতে দেখতে রাতও হয়ে গেল আর জাল টানাও শুরু হয়ে গেছে, এবং মাশাল্লাহ আজকে মাছও বেশ মোটামুটি বেশ ভালো পরিমাণে আসতেছে। ইতিমধ্যেই হচ্ছে ওনারা বেশ ভালো পরিমাণে ইলিশ মাছ ধরে ফেলছে, যদিও ওনাদের জাল টানা অনেকখানি হয়ে গেছে। আসলে নাসির ভাই যখন ফ্রি হয় তখনই উনি ক্যামেরা অন করে, যে কারণে হচ্ছে কিছু কিছু জায়গা আমাদের মাঝে মাঝে স্কিপ হয়ে যায়। যাই হোক, এখন জাল টানা হচ্ছে এবং জালে কিন্তু বড় বড় ইলিশ আসতেছে, সমুদ্রের ইলিশ। দেখতে পাচ্ছেন আপনারা এই যে ইলিশ মাছগুলো দেখেন, এই ইলিশ মাছগুলোর কালার বা গঠন এবং নদীর ইলিশ মাছের গঠন কিন্তু এক না, এগুলো একটু লম্বাটে হবে এবং নদীরগুলো একটু গোল হবে, এটাই হচ্ছে ইলিশ মাছের বৈশিষ্ট্য। যাই হোক, এখানে বড় বড় ইলিশ আসতেছে মাশাল্লাহ, দেখে ভালোই লাগতেছে। আশা করি আপনারাও বিষয়টা সবাই উপভোগ করতেছেন। আর এদিকে হচ্ছে এই যে জালে একটা ইলিশ কীভাবে ঝুলতেছে দেখেন, আর এটাকে হচ্ছে এই আঙ্কেলে ছাড়াইবে। দেখেন ইলিশ মাছ কীভাবে ছাড়াইতে হয়, আপনারা যারা শহরে থাকেন বা দূরে থাকেন বা কখনো ইলিশ মাছ ধরেন নাই বা ধরা দেখেন নাই, তারা দেখেন যে ইলিশ মাছ যখন জালের ফাঁসে আটকে যায় তখন ইলিশ মাছগুলোকে কীভাবে ছাড়াইতে হয়, এটার হচ্ছে সিস্টেম অনুযায়ী ছাড়াইতে হবে। সিস্টেম ছাড়া আপনি যদি ইলিশ মাছ ছাড়াইতে যান তাহলে হয়তো আপনারা হাত কাটবে, নয়তো বা জাল নষ্ট হবে, দুইটার একটা হবে। সো ইলিশ মাছ ছাড়াইতে হলে খুব সাবধানে ছাড়াইতে হয়। আর এদিকে হচ্ছে একটা ব্ল্যাক পমফ্রেট বা কালো চোদা মাছ, এই যেখানে জালের ফাঁসে আটকা পড়ছে, মানে এটাকে হচ্ছে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করতেছে আঙ্কেল। ব্ল্যাক পমফ্রেটের হচ্ছে নিচে ছোট্ট একটা কাটার মধ্যে থাকে, সেই কাটায় আটকে গেছে। আর এবারে আমাদের নাসির ভাইয়ের হাতে কিন্তু আরও একটা ব্ল্যাক পমফ্রেট।
ধুমছে, মাছ ধরা চলছে, একের পর এক মাছ আসতেছে, জেলেরা মাছ ছাড়াইতেছে এবং সবাই কিন্তু বেশ ভালোভাবে আনন্দ ফুর্তি করতেছে। আসলে যখন জালে মাছ আসে তখন আসলে আমাদের এই জেলে ভাইদের আনন্দের আর শেষ থাকে না, সবাই খুব আনন্দ করে গান শোনে। বর্তমানে কিন্তু ওনাদের ওইখানে গান চলতেছে, যে কারণে গানটা যদি আমরা রাখি তাহলে হয়তো বা আবার মিউজিক কপিরাইটের আন্ডারে আমরা ঝামেলায় পড়তে পারি, যে কারণে ওটা কিন্তু পুরোপুরি মিউট করা হয়েছে। যাই হোক, তো গানটাকে মিট করছি, কিন্তু আমরা মাছ ধরা তো দেখতে পাচ্ছি এবং এই মাছ ধরাটা আপনারা সবাই উপভোগ করতেছেন। আর একটা বিষয় বলে রাখি, এটা কিন্তু এই সিজনের সর্বশেষ ইলিশ মাছ ধরার ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার বিডির পর্দায়। সো আশা করি এই ভিডিওটা আপনারা প্রত্যেকে শেয়ার দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের একটা শেয়ার, লাইক, কমেন্ট এগুলোর জন্যই তো আমরা এত এত পরিশ্রম করে গভীর সমুদ্রের মাছ থেকে এই দৃশ্যগুলো ধারণ করে আনি। সো আপনাদের কাছে কিন্তু আমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার পাওয়ার দাবিদার বা যোগ্যতা রাখি। যাই হোক, এদিকে আরও একটা ইলিশ মাছ, এবং এটাও মোটামুটি বড় সাইজেরই ইলিশ মাছ, 800-900 গ্রাম সাইজ হবে। যদিও সাগরের ইলিশগুলো দেখতে একটু বড় হয় কিন্তু ওয়েট একটু কম হয়, আর নদীর ইলিশগুলো দেখতে ছোট হলেও ওয়েট বেশি হয়। যাই হোক, এনারা যে খুব বেশি পরিমাণে মাছ পেয়েছে তেমনটা কিন্তু না, মাছ যা পেয়েছে মোটামুটি পরিমাণে মাছ পেয়েছে। তো জালেরও হচ্ছে অর্ধেকের বেশি, প্রায় 2/3 হচ্ছে টানা হয়ে গেছে, আর অল্প কিছু পরিমাণ জাল বাকি আছে। যাই হোক, দেখা যাক শেষ পর্যন্ত আসলে আমাদের জেলে ভাইরা কী পরিমাণে মাছ ধরতে পারে। তবে এখানে কিন্তু হরেক পাদের মাছ আছে, তার ভিতরে সবচেয়ে বেশি যেটা ছিল সেটা হচ্ছে ইলিশ মাছ, ব্ল্যাক পমফ্রেট, এই দুইটাই বেশি ছিল। তো আমাদের জেলে ভাইরা কিন্তু এভাবেই জাল ফেলবে, জাল টানবে, মাছ ধরবে, আবার জাল ফেলবে, আবার জাল টানবে, মাছ ধরবে। তো গতকালকে রাতের যে মাছ ধরার দৃশ্যগুলো আমরা দেখছি, তার পরের দিন সকালবেলা কিন্তু ওনারা আবার উঠেই এভাবে জাল ফেলার কাজ শুরু করে দিয়েছে। এখন কিন্তু বর্তমানে আবার ওনাদের বোটে জাল ফেলানো হচ্ছে। তো এই জাল ফেলানো হবে, আবার জাল টানবে, হয়তো বাবরদের আগে আর একটা বা দুইটা খেয়াও দিতে পারে, তবে সেগুলোতে মাছ হইলেও হইতে পারে, নাও হইতে পারে। তো গতকালকে রাতের খেয়াও যে মাছ পেয়েছে মোটামুটি পরিমাণে মাছ পেয়েছে এবং ওনারা হচ্ছে কিন্তু ওই মাছ নিয়ে মোটামুটি সন্তুষ্ট ছিল, আর পরের খেয়াও আবার ওনারা হচ্ছে এই মাছগুলো পেয়েছে। তো এই খেয়ে হচ্ছে ইলিশ মাছ কম আসছে, এই টুনা ফিশ, তারপরে ব্ল্যাক পমফ্রেট এগুলোই বেশি আসছিল, বাজে মাছগুলো বেশি আসছিল আর কি। যাই হোক, এখানে যে চারটা টুনা ফিশ আসছে চারটাই বড় বড় সাইজের, 4 কেজি 5 কেজি ওয়েট হবে মাশাল্লাহ। এত বড় টুনা মাছ দেখে অনেকদিন পরে দেখলাম, আসলে আমিও দেখে বেশ ভালোই লাগলো। তো জেলে ভাইরা কিন্তু টুনা 4 পিস নিয়ে মোটামুটি মজা করতেছে সবাই, আর ওনারা হচ্ছে এখন মূলত মাছগুলোকে বরফে সংরক্ষণ করার কাজে ব্যস্ত আছে প্রত্যেকে। তো মাছগুলোকে খুব ভালোভাবে সংরক্ষণ করতে হবে, তা না হলে কিন্তু ওনাদের এই যে পরিশ্রম, এত তো কষ্ট, সব কিন্তু বৃথা যাবে। সো মাছটা যদি ভালোভাবে নাই আনতে পারে কিনারায় তাহলে বিক্রি করতে পারবে না, বা বিক্রি করলেও খুব কম দামে বিক্রি করতে হবে। এই জন্যই ওনারা বরফটা একটু মনোযোগ সহকারে দিচ্ছে মাছে। তো এই মাছগুলো সব বরফ দিয়ে সংরক্ষণ করা হবে, তারপরে হচ্ছে ওনারা আবার জাল খেয়াও দিবে, মানে যতক্ষণ অবধি ওনারা পারে ততক্ষণ অবধি কিন্তু জাল খেয়াও দিবে। আর বর্তমানে সমুদ্র একদম পুরোপুরি নীরব আছে, দেখতে পাচ্ছেন নাসির ভাইয়ের পিছনে অনেকগুলো বোট দেখা যাচ্ছে। আসলে প্রত্যেকটা বোটেরই হচ্ছে জাল টানার যে সময় নির্দিষ্ট সময় সেই সময়টা শেষ হয়ে গেছে এবং এখন সবাই অপেক্ষায় আছে, এরপরে আবার গুণ মতো সবাই খেয়াও দিবে। তো দর্শক, অ্যাডভেঞ্চার ভিডিওর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আশা করি আপনাদের কাছে ভালোই লাগছে। আর এমন হরেক পদের সামুদ্রিক মাছের স্বাদ যদি কেউ নিচ্ছেন তাহলে যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে, আর এই ভিডিওর কমেন্ট বক্স চেক করলে কিন্তু আমরা ফিশ ভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেলফোন নাম্বার, ওয়েবসাইট, ইউআরএল সহ যাবতীয় সকল ইনফরমেশন পাবেন। তো আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, চারপাশের সবাইকে ভালো রাখবেন, অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।